এটা একটা ছেলের মেয়ে হওয়ার স্বপ্নর উপরে গল্প সিরিয়াস স্টাফ এটা গম্ভীর ব্যাপার আরে এই তো এই ছবি আমি ছাড়া আর কেউ বানাতে পারবে না কেন মা দুর্গা এবার মরতে এসেছিলেন নৌকায় চেপে সপরিবারে আবার ফিরেও গেছেন নিজের বাড়িতে কিন্তু মা দুর্গার সাথেই যিনি সাইকেলে চেপে দর্শকদের কাছে এসেছেন তিনি মাইকেল মাইকেল সেন খান তবে দুর্গাপূজায় মাইকেল তার প্রথম ঝলকটি দেখিয়েছেন মাত্র তার বিলঙ্গিংস তার খানিকটা ঘেঁটে থাকা প্রফেশন তার এই সব গল্প নিয়ে মাইকেল আসলে আসবেন নভেম্বরে স্বপ্ন সত্যি হয় পাগলামো হয় না আমার একটা ট্যালেন্ট আছে সিনজিনি আর তার আগেই এদিন মুক্তি পেল মাইকেলের টিজার তবে হঠাৎ মাইকেলের আগমন কেন সাইকেলে জানালেন মাইকেলকে যিনি নিয়ে আসছেন অর্থাৎ সত্রজিৎ সেন সাইকেলে ওই রাইম করে মাইকেল সাইকেল বলে এটা অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েটিভ টিম বা মানে যারা ক্রিয়েটিভ এজেন্সি রয়েছে ওদের মাথা থেকে বেরিয়েছে আর এরকম কিছু বেরোলে পরে সব থেকে বেশি সাপোর্ট তো প্রথমে মির করে ফেলে তো তাই জন্য ও এটা শুনেই মোটামুটি দেখলাম যে পোস্ট টোস্ট করে দিয়েছে তাই একটা সাইকেলের ব্যবস্থা আমরা দেখেছি হ্যাঁ ভোপু টোপুও আছে সাইকেলে করেই মাইকেল আসবে মাইকেলকে আনছেন সত্রজিৎ সেন নাকি সত্রজিৎ সেনকে সকলের কাছে নিয়ে আসতে চলেছেন মাইকেল কি বলছেন পরিচালক মাইকেলকে আমি নিয়ে আসছি না মাইকেল আমাকে নিয়ে আসছে সেটা ঠিক মানে এখন মিলেমিশে গেছে হ্যাঁ পরিকল্পনাটা আমার ছিল তারপরে পুরোটাই মির নিয়ে গেছে মাইকেলকে এবং নিয়ে আসছে এখান থেকে যেখানে যাবে ওর ঘাড়েই মানে গুরুদায়িত্ব ওই নিয়ে যাবে মাইকেলের সাথে সাইকেলে চেপে আসছেন মাইকেলের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ শায়নিক ছবিতে বসের সাথে বেশ স্ট্রং বন্ডিং নাকি দেখা যাবে তার আমার বস মাইকেল ইজ মাই বস অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা যেটা আছে মানে দেখানো হয়েছে চরিত্রটা আমার বস বাট অ্যাকচুয়ালি আমাদের ভাই বোনের সম্পর্ক মানে পোর্ট্রে করা হয়েছে ওইভাবে তো সেক্ষেত্রে কষ্ট যখন ও পায় বোন হিসেবে আমিও সেই কষ্টটা কোথাও একটা ফিল করছি সেইভাবে ইকুয়েশনটা খুব ভালো দাঁড়িয়েছে স্ক্রিনে টাচওয়ুড বাস্তবের নায়িকাই এই ছবির ভেতরে তৈরি হওয়া ছবির নায়িকা তিনি তনুশ্রী চক্রবর্তী এই দুই নায়িকা আসলে কতটা এক জানালেন তনুশ্রী নিজেই একটাই কথা বলবো যে অনেক কিছুর জন্য ওয়েট করতে হবে মানে নট লাইক ইউজুয়াল নায়িকা মানে আমি তনুশ্রী যেরকম নায়িকা মেহের খান্না কিন্তু সেরকম নায়িকা নয় সো মেহের খান্না আরও মজার আরও ফানি এবং আরও বেশি ক্লামজি তো মাইকেলে মেহের এবং মাইকেল দুজনের জার্নি এবং এটা নিয়ে অনেক কিছু মানে আমরা আরও বেশি করে অনেক কিছু নিয়ে আসবো এটা আমাদের ফার্স্ট গেট টুগেদার অ্যান্ড লঞ্চ সো হোপ টু সি ইউ দেয়ার অ্যাজ ওয়েল লাস্ট বাট নট দ্য লিস্ট ইনফ্যাক্ট যাকে ছাড়াই সাইকেল বা মাইকেল সবটাই অচল তিনি ছবির মাইকেল সেন খান অর্থাৎ মির সাইকেলে চড়ে মাইকেলের এই হঠাৎ আগমন নিয়ে তার কি বক্তব্য শুনে নেওয়া যাক আরে এটা আমি মজা করে সত্রজিৎ সেনকে একটা ভিডিও পাঠিয়েছিলাম প্রমোশনের জন্য এবং ঠিক যেমন ভিলেন অজিত কথা বলে ভিলেন অজিতে দেখবে রাইট হ্যান্ড লোক কিন্তু মাইকেল মাইকেল তুম সাইকেল লেকার পৌঁছ যাও তো আমি মজা করে বলেছিলাম মাইকেল তুম সাইকেল লেকে কোয়েস্ট মল পৌঁছ জানা শামকে 4 বাজে ওয়াহাম মাইকেল কা টিজার লঞ্চ হোগা এবার আমি কি জানি যে ওইখান থেকে ও আবার আমার জন্য সাইকেল জোগাড় করেছে তাতে আবার চাকায় পাম্প দেওয়া হয়েছে সমস্ত কিছু করে সাইকেল চলেছে সাইকেলের সঙ্গে কিন্তু আদৌ মাইকেলের কোনো সম্পর্ক নেই আমি শুধু এই দুটো শব্দ মিলিয়ে মাইকেল আর সাইকেল এই দুটো মিলিয়ে একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছিলাম দেন আজকে এই যে একটা টিজার লঞ্চ হলো মানে এটা হয় না যেমন মহালয়ার থেকেও আগে দুদিন আগে যখন বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা হচ্ছেন টিম দুর্গার যেন ওপেনিং ব্যাটসম্যান ওনাকে আগে পাঠানো হলে যেই উনি চলে এলেন সঙ্গে সঙ্গে এবার খেলা শুরু হচ্ছে এবার ম্যাচটা শুরু হয়ে যাবে আর কিছু অসুবিধে নেই তো আমাদের ক্ষেত্রেও তাই ফিল্ম জগতের সঙ্গে যারা যুক্ত তারা জানেন যে টিজার বা লোগো লঞ্চ হয়ে যাওয়া মানে স্বস্তি এইবার আমরা কিছুটা এগোচ্ছি তো আমরা এগোচ্ছি নভেম্বরের দিকে হোপফুলি আমরা নভেম্বরে লঞ্চ করতে পারবো ডেট এখনও ফাইনাল হয়নি সবই নির্ভর করছে কোন কোন হল অ্যাভেলেবেল এই সমস্ত কিছু তো খুব টেকনিক্যাল ব্যাপার কিন্তু আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি দুজনেই এখানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি লঞ্চ করলেন আমাদের টিজার এবং লোগো এত ব্যস্ত শেডিউলের মধ্যেও তিনি সময় বের করে এলেন এটা তো একটা তো আছে যে কোনো ধরনের সিনেমা তিনি ভীষণ রকমের সাপোর্ট করেন পাশাপাশি আমাকে খুব স্নেহ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের ডিরেক্টরকেও খুব স্নেহ করেন সুতরাং এই স্নেহ মাখা আদর মাখা দিনে মহালয়ার এই পুণ্যতিথিতে আমরা ভাবলাম যে চলো লোহা গরম হ্যাঁ মার দো হাতোড়া তো আজকে আমরা লঞ্চ করে দিলাম
টিজার, এরপর আস্তে আস্তে অক্টোবর যখন কুড়িয়ে আসবে সেই সময় আমরা ট্রেলারটা লঞ্চ করব, এবং দেখতে দেখতে নভেম্বরে আমরা লঞ্চ করে ফেলবো মাইকেল। স্যার আপনি ভগবান, আপনি এই রূপান্তরগামী মানুষদের সঙ্গে কথোপকথন করেন? ভগবানের উদ্ভাসী নেই। শোনো, প্রত্যেক শুক্রবার না 10টা করে ছবি রিলিজ হয়, রাস্তার লোকেদের মধ্যে সবাই ডিরেক্টর হবে, নয়তো তার মধ্যে দুজন তো শিওর শট হিরোইন হওয়ার জন্যই জন্মেছে। এই কাটো। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।